ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করার আশ্বাস ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে গণতন্ত্র নির্বাসিত করে জোর করে টিকে আছে সরকার বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নামে কেউ পার পাবে না হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না নির্দেশ না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রীর এমপি আনার হত্যার সব তথ্য ও আলামত মিলেছে কলকাতায় রহস্য উদ্ঘাটন চূড়ান্ত পর্যায়ে দেশে ফিরে জানালেন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত আর ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখা এই দুয়ের মধ্যে সমন্বয় খুব কঠিন বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাচন পরাজিত প্রার্থী লালটুর সমর্থকদের হামলায় চার পুলিশ আহত নথিপত্রের তথ্য গোপনের মামলায় ৩৪ অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় মাস পর মাঠে নামছে নারী ফুটবল দল কিংস অ্যারেনায় আজ ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপেই